হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা আমি আজকে কোনো ভিডিও করিনি, কারণ সকাল থেকে তো আমরা একই কাজ করি, তো ভাবলাম একটু পরেই করব। তো আমার মেয়ের হাত নখ হাতে এত নখগুলো বেড়েছে যে সবাইকে খিমচে দিচ্ছে, আর নিজেরও চোখে মুখে সব খিমচাচ্ছে। ওই জন্য সকালবেলা ওকে স্নান টান করিয়ে ভাবলাম একটু ওর নখগুলো কেটে দিই। তারপর ও কানটাও বারবার আঙুল দিচ্ছে, মনে হচ্ছে কানে কিছু হয়েছে বলে চুলকাচ্ছে। তো ভাবলাম একেবারে ওর নখ ফুকগুলো কেটে একটু পরিষ্কার করে দিই। তো ওটা করতেই আমি বসেছি। তো আমার মেয়ে ছোট থেকে এই নখ কাটতে, এমন নয় যে বাচ্চাদের মতো আরও অন্য বাচ্চারা দেখেছি যে কাটতে দেয় না, ওরকম নয়। ওকে গল্প বলে বলে বুঝিয়ে বুঝিয়ে ঠিক কাটতেও ঠিকই দেয় ছোট থেকেই। তো নখ টোকগুলো আমি কেটে দিচ্ছি, আর ওকে কত গল্প বলছি যে মাম্মা এই হয় ওই হয়, নখে নখ রেখে দিলে এরকম হয়, আছড়ে যায়। আর বাবাই ঘরেই আছে, বসে বসে দেখতেই পাচ্ছ, একটু একটু দেখা যাচ্ছে যে টিভি চলছে, ও টিভি দেখছে। তো পায়ে সেরকম নখ হয়নি ওর, ওর হাতেই বেশি নখটা হয়। পায়ের নখ এমনিতেও কমই বাড়ে ওর, তো পায়ের নখ খুব কমই কাটতে হয়। তো নখগুলো আমি একটা কাগজের ওপরেই রেখেছি, কারণ নখগুলো এদিক ওদিকে ছড়াই না, সবসময় কাগজে মুড়েই ফেলি। তো দেখো, কান কান পরিষ্কারের জন্য বার্ডসও চলে এসছে। তো দেখো কি সুন্দর শুয়ে পড়বে, বলবেও না যে করবো না। তো কান ওর কান সবসময়ই পরিষ্কার করে দেওয়া হয়, তাও ওর যেহেতু কানটা বারবার চুলকাচ্ছিল, তো আমি ভাবলাম মনে হয় কিছু আছে, ওই জন্য ওর কানটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তো সকালে টিফিন টিফিন আমাদের সব খাওয়া হয়ে গেছে, আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। আমি এখনও স্নান করিনি, ওকে এরকম পরিষ্কার করিয়ে দিয়ে তবে আমি স্নানটা করব। এখন বাজে প্রায় 12:30 একটা বেজে গেছে। তো দেখো, দুপুরবেলা আমরা খেতে চলে এসেছি, আমরা বসে পড়েছি খেতে। তো আমার খাবার তো আমি এখনো আনিনি, আমার আমি খাবো একটু পরে, আগে ওকে খাইয়ে নেব, তারপর আমি খাবো। ঝিঙে আলু দিয়ে নারকল তরকারি, বেগুন ভাজা মাছ ভাজা, চুটকি সোয়াবিনের তরকারি, ডাল, আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটা, আর রাত্রের জন্য আলাদা রান্না আছে। আমার মাম্মা দেখো বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে এখন, এর পরে খাবে সোয়াবিন, তাই তো? আমার পিছনটা দেখো, গাছগুলোকে দেখো, গাছগুলোকে নারকল গাছটাকে দেখো কি পরিমাণ নড়ছে, আর আমি পুরো ভিজছি, পুরো পুরো মানে বৃষ্টির জলটা আসছে, দেখো কি সুন্দর। আজকেবার আজকে হলো শনিবার, 4:30 বাজার, দেখো শুধু গাছগুলো কি হচ্ছে, আর ওই গাছটায় আম আছে,
আমগুলো চালের উপরে ঢপ টপ করে পড়ছে, টপ টপ করে আওয়াজ হচ্ছে। তো ঘুমাচ্ছে, আমরা দুজন বাইরে আছি, খাওয়া হচ্ছে, কি দেখো খাওয়া হচ্ছে। কারেন্ট চলে গেল, ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ ভীষণ। সাথে আমাদের দুজনের আমার ফেভারিট ফাইভ স্টার, ঠিক আছে। আমাদের আম অনেকদিন আগে গাছ থেকে সব পেরে নিয়ে গেছে, কারণ ওই আমগুলো তো এখন কার্বাইটের মধ্যে দিয়ে দিয়েছে। আমের এই সময়টা তো দাম বেশি, এরপর তো গাছে রেখে তো বেকার। আগে যখন পুরোনো বাড়িতে থাকতো তখন এরকম ঝড় বৃষ্টি হলেই ভয় লাগতো, যখন যদি না ভেঙে পড়ে, না ভেঙে পড়ে। আমার বাপের বাড়িতে পুরোনো বাড়িতে যখন থাকতাম আমরা, এখন ঝড় বৃষ্টি হলেই ভয় লাগতো, ভীষণ ভয় লাগতো। আমার শুধু ওই ভয়টাই লাগতো যে ভেঙে না পড়ে যায়, সব জায়গা থেকে জল পড়ত। আর আব্বা এরকম বর্ষা আসার আগে আগে একদম শুধু কাঁপতে দিত, কোথায় ছাদে ওই কলের ওখানটায় পিচ্চর দেবে, একদম ওপরের ছাদে পিচ্চর দেবে ট্যাঙ্কের ওখানটায়, যাতে জল না পড়ে। না ও তো পিচ্চর হিট দিয়ে লাগাতে হয় না, সার্ফের জল করে কী করে একটা লাগাই এটা তুলে। দেখেছো কী হচ্ছে, আম গাছটা দেখো কি হচ্ছে। দেখো আকাশটা একটু আগে পুরো একদম অন্ধকার হয়েছিল, এখন একটু ঝড় হয়ে একটু বৃষ্টি হওয়ার পর আর আকাশটা ঠিক হয়েছে বলো তো। আমি ঘরে এসে দেখি আমার মেয়ে যে ঘুমাচ্ছে, ঘরে এসে দেখি জানলা ডালা বন্ধ ছিল না, পুরো ঘেমে গেছে, আর ওকে দুটো তিনটে মশা বসে খাচ্ছে। ওই জন্য ঘরে জানালা খুলে দিয়েছি, দেখো নেটটা গুটিয়ে দিয়েছি, তাহলে একটু হাওয়াটা ঢুকছে ভালো। নেটটাকে গুটিয়ে দিয়েছি, হাওয়া ঢুকছে ভালো, এতে আর কষ্ট হবে না। আর ঘরে একটা গুড় নিয়ে জ্বালিয়ে দিয়েছি, ফার্স্ট কাটগুলো, ফার্স্ট কাটের, যাতে মেয়েকে মশা না কামড়ায়। এখন কারেন্ট কখন আসে, এখানে স্টেশনে খবর হচ্ছে বালিগঞ্জের ট্রেনের তার ছিঁড়ে গেছে। ঝড় হলে এটাই ভয় লাগে, কি হবে, কার কপালে কি আছে। তো দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, নেটটা লাগিয়ে দিয়েছি, খুব মশা ঢুকছে, ফাস্ট কাট দিয়েও কাজ হচ্ছিল না। ভয় ভাববে কি রে বাবা বলছে কারেন্ট নেই, মেয়ে ঘেমে যাচ্ছে, সবাই ভাববে কি রে বাবা মিথ্যেবাদী একখানা। কিন্তু না, মিথ্যে কথা বলছি না, সত্যি কারেন্ট নেই, পাখা টাকা চলছে না। এই লাইটটা আমাদের চার্জার লাইট, অ্যাকচুয়ালি চার্জার বাল্বগুলো হয় না যে সবসময় জ্বালালেই চার্জ হয়, আর যখন কারেন্ট থাকে না অটোমেটিক্যালি তখন চার ঘন্টা চলে ওই লাইটটাই। তো আমার হট করে মনে হলো, ওই জন্য ভাবলাম আমি বলেই দিই, সবার মনে কোশ্চেন থাকতে পারে না। তো আমার মেয়ে কিন্তু ঘেমে যাচ্ছে মাঝে মাঝেই, ডাকছে, আমি বলছি ওট আর ওঠেই না, ওঠেই না। আর দেখো আজকাল না কি পাশ বালিশে শোয়ার নেশা হয়েছে, মাথা বালিশে শোবে না, পাশ বালিশে শোবে, পাশ বালিশে মাথা দিয়ে। চার্জ চার্জ, আমরা যেমন ফোনে ব্যাটারি চার্জে দিই, চার্জ হচ্ছে সারা সন্ধ্যেটা জ্বালানোর জন্য। কি করছো গো তোমরা? হ্যাঁ চাউমিন, তুমি খেতে চেয়েছো? তুমি এখন এইসব করছো কেন, অনেকটা হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে ওরকম, এই বাবা। তো তুমি আমাকে বলবে তো, ওটাই কি চিকেন, চিকেন চা হচ্ছে, পিঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, আর ইয়ে সব। তুই খেতে চেয়েছিস? ওটা তো রাইস চাউমিন, এটা কেন নিয়েছো, অন্য কিছু নিতে, এই রাইস চাউমিনটা অর্ধেকটা দাও বাবা, বেশি হয়ে যাবে, যদি বেশি হবে না। চাউমিন করছে বাবা তোমার জন্য,
হ্যাঁ তুমি বলেছো? আমি ঘরে বসে টিভি দেখছি, আমি বলি কি ব্যাপার, ও গেল বললো কিছু নিয়ে আসবে, টুকটুক করে রান্নাঘরে আওয়াজ হচ্ছে, এসে দেখি এই অকাজ করছে বসে বসে। তো আমাকেই তো বলতে পারতে। এই যে আজকে শেফ, সন্ধেবেলা টিফিনে হচ্ছে রাইস চাউমিন। রাইস চাউমিনের চাউমিনটা একটু দেখায়, দেখো একদম সরু সরু, এই দেখো একদম সরু সরু। এটা আর এখানে হচ্ছে চিকেন সিদ্ধ, এখানে ডিম ফেটানো, আবার এই যে সবজিও কেটে রেখেছে, বাপরে। দাঁড়াও দাঁড়াও, আর একটু হবে বাবা, এনা তো বলবে না কিন্তু। তুমি সরো না, তুমি সরো, আমাকে করছে এখানে, করি খারাপ হলে হবে, তুমি পরে বারে বারে এনে করো। ঠান্ডা জল দাও তাহলে এ হয়ে যাবে, জড়াবে না। চাউমিন করছে, আমাকে ঢুকতেই দিচ্ছে না রান্নাঘরে। একটু সরো তো, দেখতে দাও। আমাদের রাধুনি, আমার আর আমার মেয়ের রাধুনি, সন্ধেবেলা চাউমিন, হাতটা সরাও একটু, দেখা যাচ্ছে না, দেখতে তো দাও, দেখো না, পড়বে না, এতে পড়েছে ডিম, চিকেন, গাজর দামি না, ও গাজর নেই, আমি গাজর সকালবেলা ভাজিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, সব খেতে হয়। চলো আমরা গিয়ে টিভি দেখি, পাপা নিয়ে আসুন, কিছু হেল্প করবো, চিনি কেন দিচ্ছ বাবা? কাঁচা লঙ্কা দিয়েছো নাকি? কেন দিয়েছো? কুচু খেতে পারবে? দোকানে খাই কি করে, এখানে না খেতে পারলে সব পারে। ওকে দিও না, বাদ দিয়ে দাও, ও ঠিক খাবে। চলো মামা, চলো কাকার জন্য, আমার জন্য, তোমার জন্য, আর একটু খাবে, চলো। রাতের বেলার কাজ প্রায় কমপ্লিট, শুধু খেয়ে শুতে পারলেই হয়ে যায়। তো খেয়ে শোয়া বলতে, দেখো রাত্রেবেলা ভাত আমি একটু গরম করে নিয়েছি, ছিল ওটা বাবাই খাবে, এই যে আমার মেয়ের জন্য, দেখো কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না মেয়ের জন্য। আজকে মাছ টাছ কিছু নেই, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। পনির ছিল একটু, পনির আলু দিয়ে ঝোল করে দিয়েছি, ও একটা রুটি খাবে, অল্প ভাত খাবে। আর এই যে আমাদের দুপুরবেলা বলছিলাম যে রাত্রে রান্না করা আছে,
ডিম দিয়ে পটল আলুর তরকারি করা আছে। এই আর থালা বাসন খানিকটা যখন সন্ধ্যাবেলা টিফিনের থালা বাসনগুলো মোটামুটি ধুয়ে নিয়েছি, এইগুলো রাত্রেবেলা খেয়ে দিয়ে একেবারে পরিষ্কার করেই ধোবো। আর আমি দুটো রুটি খাবো ধুয়ে নিয়ে করে নিয়েছি। এখানে সব রাত্রের সকালের মানে ডিটক্স ওয়াটারগুলো সব ভেজানো আছে। এই যে জোয়ান ভিজিয়ে রেখেছি, জোয়ানটা দেওয়ার সাথে সাথে দেখো কালার হয়ে গেছে গ্লাসে। তো এটা দু গ্লাস, কেননা আমার বরকে আমি রাজি করিয়েছি, জোর করে খাওয়াচ্ছি। তোমাদের সাথে আবার কাল কথা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।